হাই ফ্রেন্ডস, দুদিন পর ব্লগ নিয়ে আসলাম, ছোট্ট একটি শর্ট ব্লগ। তো মন মেজাজ ভালো নেই আমার, কারণ আত্মীয়ের মধ্যে একজন মারা গেছে, আমার জায়ের মা। তো সেই জন্য ভিডিও করাও হয়নি। তো এখন একা বসে আছি, দেখতেই পাচ্ছ কেউ নেই, সবাই সবার কাজে ব্যস্ত আছে। এখন তো বসেছিলাম একটু, আর এখানে আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, গরম গরম ভাত। যদি কেউ খেতে চায় তাহলে ভাত খাবে, তো সেই জন্য কটা ভাত বসিয়ে দিলাম এখানে। তো এখানে ভাত হতে থাক আস্তে আস্তে, কোনো তাড়া নেই, সবাই খেতে দেরি আছে। তো ভাত ভাতের মতন হোক, ওদিকে চলো দেখা যাক। এদিকে বারবি পড়তে বসে গেছে, কালকে ও লাস্ট পরীক্ষা, তো ওকে বসিয়ে দিয়েছি পড়তে। কম্পিউটার পরীক্ষা তো সেমন কোনো, আপনার দুটোই চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তো ওর মতন পড়ছে। আর এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি, দেখো কিছুটা ভাত পড়েও গেল, সে তুলে নেবো পরে। চলো গিয়ে বসি, এবার ওয়েট করতে হবে কখন সবাই আসবে। এখানে আমি বসে আছি, দেখো 10টা বাজে ঘড়িতে, একা একা। ওদিকে বারবি পড়ছে, আমি এখানে একা বসে আছি। চলো বাই, নেক্সট।